আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 নিয়ে বিভিন্ন কলেজের আপডেট রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে বিএফ শাহিন কলেজ ঢাকার একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে ও হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। যেহেতু এখনও পর্যন্ত এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়নি, তাই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরই বিভিন্ন কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তখন সেই আপডেট তথ্যগুলো তোমাদের সাথে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে শেয়ার করে দিব। ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রথমেই আসি কলেজ পরিচিতি। বিএফ শাহিন কলেজ ঢাকা দেশের অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 1 মার্চ 1960 সালে প্রতিষ্ঠানটি শাহিন স্কুল নামে ইংরেজি মাধ্যমে স্কুল হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1967 সালে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যম চালু করা হয়। স্কুলটি বিমানবাহিনীর কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে তা বেসামরিক বিভিন্ন শ্রেণী পেশার সন্তানদের জন্য চালু করা হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ বিমানবাহিনী স্কুলটিকে নতুনভাবে গড়ে তোলেন। হাউসের সংখ্যা 4টি, ঈশাখা, নজরুল, তিতুমির ও শেরে বাংলা। শিক্ষক শিক্ষিকার সংখ্যা 219 জন, উচ্চ মাধ্যমিক শাখায় 69 জন, মাধ্যমিক 74 জন, ইংলিশ ভার্সনে 42 জন, প্রাইমারিতে 34 জন। কী কী মাধ্যমে পড়ানো হয়, বাংলা ইংরেজি উভয় ভার্সনই রয়েছে। বিজ্ঞানের বাংলা ইংরেজি ভার্সন রয়েছে, ব্যবসায়ের বাংলা ইংরেজি ভার্সন রয়েছে, মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। ক্লাস টাইমিং সকাল 7:45 থেকে দুপুর 1:10 পর্যন্ত। কলেজের ইউনিফর্ম তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কলেজের ইউনিফর্ম ব্যাচ সহ কিরকম দেখাবে। বিশেষ দ্রষ্টব্য ছাত্রছাত্রীদের ইউনিফর্ম, নেম ট্যাগ এবং অ্যাপোলেটের ডিজাইন এবং সঠিক পরিমাপ কলেজ সংলগ্ন বাফ ওয়া শপিং কমপ্লেক্সে অবস্থিত। এখানে টেইলার্সের নাম এবং তোমার ফোন নম্বর দেয়া আছে, চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানের ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যমে আবেদন করতে ন্যূনতম জিপিএ 5.0, বাণিজ্যের ইংরেজি মাধ্যমে 3.75, বাণিজ্যের বাংলা মাধ্যমে 4.0, মানবিকের বাংলা মাধ্যমে 3.0 লাগবে, যা বিগত বছরের আলোকে তুলে ধরা হয়েছে, এবার সেটা পরিবর্তনও হতে পারে। আসন সংখ্যা বিজ্ঞানের বাংলা মাধ্যমে 890টি, বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে 140টি, বাণিজ্যের বাংলা মাধ্যমে 560টি, বাণিজ্যের ইংরেজি মাধ্যমে 125টি, মানবিকের বাংলা মাধ্যমে 290টির মতো আসন রয়েছে, মোট 2005টির মতো আসন রয়েছে। খরচের ধারণা, ভর্তির সময় লাগবে, ভর্তি ফি আনুমানিক, বেতন, সেশন চার্জ, উন্নয়ন ফি ইত্যাদি। বিজ্ঞানের ইংরেজি বাণিজ্যের ইংরেজিতে 14,860 টাকার কম বা বেশি, বিজ্ঞানের বাংলা বাণিজ্যের বাংলা মানবিকের বাংলা মাধ্যমে 11,900 টাকার কম বা বেশি হবে, এটাও বিগত বছরের আলোকে তুলে ধরা হয়েছে, যা পরিবর্তন হতে পারে। মাসিক বেতন বিজ্ঞানের ইংরেজি এবং বাণিজ্যের ইংরেজি মাধ্যমে 2,860 টাকার কম বা বেশি, সাথে অন্যান্য খরচ রয়েছে। বিজ্ঞানের বাংলা বাণিজ্যের বাংলা মানবিকের বাংলা মাধ্যমে 1,920 টাকার কম বা বেশি হবে, সাথে অন্যান্য খরচ রয়েছে। এই তথ্যগুলো পরিবর্তনশীল। বিএফ শাহিন কলেজ ঢাকা অনলাইনে বেতন প্রদানের নিয়মাবলী। 1. বিএফ শাহিন কলেজ ঢাকার বেতন ও ফি বাসায় বসে অনলাইনে 24 ঘন্টা 365 দিন প্রদান করা যায়। অনলাইনে বেতন প্রদান করার ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া রয়েছে। 2. বিএফ শাহিন কলেজ ঢাকার ওয়েবসাইটে হোম পেজ থেকে ডাচ বাংলা ব্যাংকের লোগো সম্বলিত ফি পেমেন্ট আইকনে ক্লিক করলেও বেতন প্রদানের উপরের লিঙ্কটি সরাসরি চলে আসবে। 3. শাহিন কলেজের ডাচ বাংলা ব্যাংক বুথ থেকে অনলাইনে বেতন প্রদান করার ব্যবস্থা আছে। 4. যে কোনো ব্যাংকের ভিসা অথবা মাস্টার কার্ড অথবা ডিবিবিএল নেক্সাস কার্ড অথবা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বেতন প্রদান করা যায়। ছাত্রছাত্রীরা নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি নয়। 5. ছাত্রছাত্রীরা চাইলে ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট সার্ভার অ্যাকাউন্ট করতে পারে শাহিন কলেজের ডাচ বাংলা ব্যাংক বুথে অথবা ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় নিম্নলিখিত কাগজপত্র জমা দিয়ে স্টুডেন্ট সার্ভার অ্যাকাউন্ট করতে পারবে। ছাত্রছাত্রীর জন্য ক. জন্মনিবন্ধন সনদের ফটোকপি 1 কপি, আইডি কার্ড এবং ভর্তি ফি প্রদানের রসিদের ফটোকপি 1 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 1 কপি। অভিভাবকের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 1 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি, চাকরি বা ব্যবসায় আইডি কার্ড বা ভিজিটিং কার্ডের ফটোকপি 1 কপি। নমিনির জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 1 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি 1 কপি। 6.
প্রতি মাসের 15 তারিখ পর্যন্ত জরিমানা ছাড়া বেতন পরিশোধ করা যাবে। জরিমানার হার চলতি মাসের 16 থেকে 20 তারিখ পর্যন্ত 10 টাকা, 21 থেকে 25 তারিখ পর্যন্ত 20 টাকা, 26 তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত 30 টাকা, পরবর্তী মাসের শেষ তারিখ পর্যন্ত 50 টাকা এবং পরপর 2 মাসের বেতন বকেয়া হলে 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা পুনর্ভর্তির ফি হিসেবে অতিরিক্ত দিতে হবে। গুরুত্বপূর্ণ কথা, তথ্যগুলো পরিবর্তনশীল, কোনো তথ্য চেঞ্জ হলে ইনশাল্লাহ নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিব বা ফেসবুক পেজে আপডেট জানিয়ে দিব, তাই পেজটি অবশ্যই ফলো করে রাখবে। আবেদন যেভাবে, কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। এই ওয়েব অ্যাড্রেসে যে আবেদন করতে হয় কমপক্ষে 5টি, সর্বোচ্চ 10টি কলেজ তুমি চয়েস দিতে পারবে। আবেদন ফি 150 টাকা, যা এবছর পরিবর্তন হতে পারে। কোটা উপবৃত্তি, সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা এর সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে থাকে। কত পেলে চান্স হতে পারে এটা কোনো এমন নির্দিষ্ট নেই, এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের বাংলা ভার্সনে 1150+, ইংরেজির ক্ষেত্রে 1110+ হলেই সম্ভাবনা রয়েছে, বাণিজ্যের বাংলায় GPA 5 1050+ এবং ইংরেজি GPA 5 হলে সম্ভাবনা রয়েছে, মানবিকের GPA 4.75 থেকে 5.00 হলে সম্ভাবনা রয়েছে। তথ্যগুলো বিগত বছরের আলোকে তুলে ধরা, যে বছর পরিবর্তন হতে পারে এবং তার রেজাল্টের উপর নির্ভরশীল। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজে নিজস্ব হোস্টেল বা হাউস নেই, তাই তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো তাহলে আশেপাশে তোমাকে থাকার ব্যবস্থা করে নিতে হবে। ট্রান্সপোর্ট, কলেজে নিজস্ব পরিবহন নেই তাই তোমাকেই নিজ থেকে আসতে হবে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে, SSC পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, SSC পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, SSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র 2 কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের NID কপি, রঙিন ছবি 3 কপি, পাসপোর্ট সাইজের 3 কপি, স্ট্যাম্প সাইজের, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে BAF শাহীন কলেজ ঢাকা এর কলেজের বিস্তারিত আপডেট রিভিউ। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। কিন্তু আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।